ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবকিছু নিয়ে খেই হারাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এবার তারই প্রমাণ মিলল মোদী সরকারের একটি কর্মকাণ্ডে। শেখ হাসিনার পদত্যাগের 1 সপ্তাহ পর বিদ্যুৎ নিয়ে চুক্তির সংশোধনী দিল ভারত। বাংলাদেশের শতভাগ রপ্তানির জন্য নির্মিত হয়েছিল আদানির একটি বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু হুট করেই সেখানে উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত কয়লাভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের গেল সোমবারের এই সংক্রান্ত একটি নথি দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা গেছে শুধু একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহের 2018 সালের ওই নির্দেশিকায় সংশোধনী এনেছে সরকার। এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক ঝুঁকি তৈরি হলে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে কোম্পানিটি। নথিতে আরো বলা হয়েছে ধারাবাহিকভাবে পূর্ণ বা আংশিক উৎপাদন সক্ষমতার ব্যবহার না হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন ভারতীয় গ্রিডে যুক্ত করার অনুমোদন দিতে পারবে ভারত সরকার। ভারত সরকারের আনা নতুন এই সংশোধনীতে অর্থ পরিশোধে বিলম্বের ক্ষেত্রেও দেশীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাওয়ার কিছুদিন পরই গেল বছর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আদানির চেয়ারম্যান গৌতম আদানি। তখন এই বিদ্যুৎ কেন্দ্রকে ভারত বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছিল। যদিও বিদ্যুৎ কেন্দ্র ঘিরে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে বলেও সে সময় অভিযোগ উঠেছিল। সমালোচকরা বলেছিলেন 25 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় এই বিদ্যুৎ কোম্পানি। এই চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী বলে চুক্তি বাতিলের দাবিও তুলেছিলেন অনেকে।